হ্যালো ফ্রেন্ডস, আমরা প্রতিনিয়তই অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে থাকি। ফ্রেন্ডস, যদি আপনারা প্লে স্টোর থেকে অ্যাপস ইনস্টল করে থাকেন তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য। ফ্রেন্ডস, যখনই আমরা প্লে স্টোরে অ্যাপস ইনস্টল করতে যাই তখনই আমাদের অ্যাপস ইনস্টল প্রবলেম দেখা কিংবা প্যান্ডিং দেখা। তো বন্ধুরা, অনেকের সাথে এরকম হয়ে থাকে, যা আমার সাথেও হয়েছিল, যার কারণে এই ভিডিওটি আপনাদের মাঝে আমি শেয়ার করতেছি। অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা। অনেক সময় একটি অ্যাপস যদি আপনি ইনস্টল করতে যান, সাধারণত আরেকটি অ্যাপস যদি ইনস্টল করতে যান তাহলে কিন্তু প্যান্ডিং দেখায়, কিংবা ফোন মেমোরি যদি ফুল থাকে, হ্যাভি থাকে, ফোন স্টোরেজ যদি হ্যাভি থাকে কিংবা ফুল হয়ে যায়, বিভিন্ন অ্যাপ্লিকেশন যদি আপনারা ডাউনলোড করে থাকেন যার কারণে প্যান্ডিং দেখায়, ঘুরতে থাকে স্ক্রিনে, যেরকম দেখতেছেন এরকম ঘুরতে থাকে আর ইনস্টল হয় না। তো এটা নর্মাল সাবজেক্ট। তো অনেক সময় অন্যান্য কারণেও হয়, অ্যান্ড্রয়েড ফোনে অন্যান্য বিষয়ের কারণেও হয়। তো আজকে কয়েকটা স্টেপ আমি আপনাদেরকে দেখিয়ে দিব, যা দেখলে আপনারা অতি সহজে এই সমাধানটা করতে পারবেন। বন্ধুরা, একটা কথা না বললেই না, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টা আইকন ক্লিক করে নোটিফিকেশন অন করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে আপনারা পেয়ে যান। চলুন আমরা সরাসরি ফোনের স্ক্রিনে চলে যাই, এটা কীভাবে সমাধান করা যায় সেটা দেখি। স্টেপগুলো অবশ্যই ফলো করবেন। বন্ধুরা, আমরা সরাসরি প্লে স্টোর চলে যাবো, প্লে স্টোর ক্লিক করবো। তারপরে এরকম আসবে, আসার পর দেখেন বন্ধুরা এই যে এখানে তিনটা ডট আছে, তো এই তিনটা ডটে ক্লিক করবো। করার পরে দেখেন এখানে আছে মাই অ্যাপস অ্যান্ড গেমস, এখানে ক্লিক করবো। করার পরে দেখেন এখানে আছে আপডেট, ইনস্টল, তারপরে লাইব্রেরি। তো আমরা যা ইয়া করি প্লে স্টোরে যা ডাউনলোড করি সব কিছু হিস্টোরিতে থেকে যায়, এই লাইব্রেরিতে থেকে যায়। তো এগুলো সব ডিলিট করে দেবো, এই হিস্টোরিগুলো সব ডিলিট করে দেবো। ডিলিট করতে হলে আপনার কী হবে, এই যে এখানে যে ক্রস চিহ্ন দিয়ে আছে সাইডে, তো ক্রস চিহ্নতে দিয়ে ডিলিট করে দিতে পারেন। এই যে এখানে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে, এইভাবে ক্রস দিয়ে ডিলিট করে দিবেন। এই এক পদ্ধতিতে ডিলিট করতে পারেন। তো আরেকটা পদ্ধতি আছে, ব্যাগে যাই, যাওয়ার পরে থ্রি ডটে চলে যাব। থ্রি ডটে চলে যাওয়ার পরে এই দেখেন একটু স্ক্রল করে নিচের দিকে আসেন, এই যে এখানে সেটিং লেখা আছে, তো আমরা এই সেটিংয়ে ক্লিক করব। করার পরে যে একটু এইভাবে আসেন, এই যে এখানে দেখেন লেখা আছে ক্লিয়ার লোকাল সার্চ হিস্টোরি, তো আমরা যদি এখানে যদি ক্লিক করি তাহলে সব ডিলিট হয়ে যাবে। ওই লাইব্রেরিতে গেলে একবার পুরোটা অ্যাপতে দেখবেন ডিলিট হয়ে গেছে। তো এইভাবে ডিলিট করে নেবেন। এক এক মোবাইলে এক এক সিস্টেমভাবে আসে, তো আপনারা এগুলো খুঁজে নেবেন। এটা প্রথম স্টেপ ছিল। দ্বিতীয় স্টেপ আমরা কী করবো, সরাসরি আমরা সেটিংয়ে চলে যাব, মোবাইল সেটিংয়ে চলে যাব। ব্যাগে যাই, এখানে এই যে দেখেন বন্ধুরা যে এখানে সেটিং আছে সেটিংয়ে চলে যাব। তো এক এক মোবাইলে এক এক সিস্টেম, তো আপনারা এক এক সিস্টেম অনুযায়ী কাজ করবেন, খুঁজে নেবেন এগুলো। আমি শুধু দেখাচ্ছি এটা কীভাবে ইয়ে করা যায়। এই যে এখানে অ্যাপ্লিকেশন আছে, অ্যাপ্লিকেশনে চলে যাব। তো এক এক মোবাইলে এক একভাবে যে অ্যাপ্লিকেশন ইনফরমেশন লেখা থাকে কিংবা যে কোনো ইয়ে আপনারা দেখে নেবেন। তো অ্যাপ্লিকেশন ম্যানেজারে যাই, যাওয়ার পর আমরা স্ক্রল করে যেভাবে ইয়া করবো নিচের দিকে আসবো। এই দেখেন এখানে আমাদের কিন্তু প্লে গুগল প্লে সার্ভিস, তারপর গুগল প্লে সার্ভিস ফর ইনস্ট্যান্ট, ঠিক আছে, আর এখানে আছে গুগল প্লে স্টোর। তো আমরা এই তিনটাই আমরা কী করবো, ক্লিয়ার ডাটা করে দিব। অনেক সময় দুইটা শো করতে পারে কারো মোবাইলে, কারো মোবাইলে তিনটা শো করতে পারে। যদি তিনটা শো করে তিনটাই আমরা ক্লিয়ার ডাটা করে দিব, আর যদি দুইটা শো করে দুইটাই আমরা ক্লিয়ার ডাটা করে দিব। তো যাই হোক, এক এক মোবাইলে এক এক সিস্টেমভাবে আসে। আমরা প্রথমে যে এটা কাজ করি গুগল প্লে সার্ভিস, এটা ক্লিয়ার ডাটা করে দিই। হ্যাঁ, যেরকম আসবে, আসার পরে এটাতে ক্লিক করব, ম্যানেজ স্টোরে ক্লিক করব। তবে আপনারা বন্ধুরা খুঁজে নেবেন যে কোথায় ক্লিয়ার ডাটা লেখা আছে। এই দেখেন এখানে আছে ক্লিয়ার অল ডাটা, তো আমি এই ক্লিয়ার অল ডাটাতে ক্লিক করে দেব। বন্ধুরা আবারও বলছি, এক এক মোবাইলে এক এক সিস্টেম আসে। ক্লিয়ার ডাটা করে দিচ্ছি, তারপর আপনার ইচ্ছা করলে ক্লিয়ার ক্যাচ করতে পারেন, এটা কোনো সমস্যা নেই। ক্লিয়ার ডাটাও করে দেবেন, এটাও করে দেবেন, এগুলো খুঁজে বের করবেন। কিছু কিছু মোবাইলে স্টল লেখা থাকে, যখন অ্যাপসের ভিতরে ঢুকবেন
স্টোর লেখা আছে সেখানে ক্লিক করলে দেখবেন যে ক্লিয়ার ডাটা লেখাটা পেয়ে যাবেন, ক্লিয়ার ডাটা ক্লিয়ার কেস দুটোই পেয়ে যাবেন। তো ব্যাগে যাই, ব্যাগে যাওয়ার পর এখন গুগল প্লে সার্ভিস ফর ইনস্টার এটাতে ক্লিক করব, এটা ক্লিয়ার ডাটা করে দেবো। এই যে এখানে ক্লিয়ার ডাটা আছে, তো কোনোটাই দেখা যাচ্ছে ম্যানেজ স্টোর লেখা থাকে, সেখানে ক্লিক করলে ক্লিয়ার ডাটা পেয়ে যাবেন নিচে। আবার কিছু কিছু আছে ডাইরেক্ট ক্লিয়ার ডাটা দেখা যায়। এই যে এখানে আমি ক্লিয়ার ডাটা করে দেবো, ক্লিয়ার ডাটা করে দেবো। তো এটা ক্লিয়ার ডাটা করছি, তো আবার ব্যাগে যাই, ব্যাগে যাওয়ার পরে যে এখানে আছে গুগল প্লে স্টোর, তো এটাও আমরা ক্লিয়ার ডাটা করে দেবো, এটাও ক্লিয়ার ডাটা করে দেবো। তো তো বন্ধুরা একটা জিনিস আপনারা মনে রাখবেন, আমাদের মোবাইল যদি ফোন স্টোর যদি বেশি থাকে, ঠিক আছে, যদি আজে বাজে বিভিন্ন কিছু ডাউনলোড করার পরে স্টোর যদি ফুল হয়ে যায়, তো সেগুলো আপনারা ডিলিট করে নেবেন। যেমন কিছু কিছু ভিডিও করার যা প্রয়োজন হয় না সেগুলো ডিলিট করে নেবেন, আর কিছু কিছু অ্যাপ্লিকেশন আপনারা ডাউনলোড করেন সেগুলোও ডিলিট করে নেবেন। এতে কী হবে, আপনাদের ফোন মেমোরিটা ফ্রি থাকবে। যাই হোক, আমি ব্যাগে যাই, যাওয়ার পরে আরেকটা কাজ করবেন, এটা দুই নম্বর স্টেপ ছিল, তিন নম্বর স্টেপে আপনি আরেকটা কাজ করবেন, এই সেটিং, এই সেটিংয়ে যাওয়ার পরে যে সবার নিচে আসেন, নিচে আসার পরে দেখেন এখানে আছে স্টোর, স্টোর, তো এই স্টোরে ক্লিক করবেন। করার পরে এই দেখেন এই যে ইয়ে আছে এখানে, আপনারা এই যে এটা ডিলিট করে দিবেন, ক্যাচ ডাটা এটা ডিলিট করে দিবেন। এখানে আপনাদের ডিলিট করলে কী হয়, এখানে সবসময় ডাটা এন্ট্রি হয়, ডাটা সেভ হয়ে থাকে, যার কারণে এটা আপনারা ডিলিট করে দেবেন। এখানে ক্লিক করে ডিলিট আসবে, ডিলিটে ক্লিক করে দেবেন, তাহলে এটা ডিলিট হয়ে যাবে। তো আপনারা এইভাবে আপনারা কাজ করবেন, কাজ করার পর তারপর আপনারা যে কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে পারবেন। তারপর আপনারা ব্যাগে চলে যাবেন, ব্যাগে চলে যাওয়ার পরে, তো বন্ধুরা আমি আবারও বলছি, এক এক মোবাইলে এক এক সিস্টেম থাকে, কিন্তু লেখা একই থাকে, কিন্তু আপনারা ভিতরে ভিতরে ঢোকার পর তারপর আপনারা এই অপশনগুলো খুঁজে বের করবেন, কারণ এক একজনে এক এক অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে, যার কারণে আমি এই কথাটা বললাম। যাই হোক, এইভাবে করবেন, ব্যাগে যাবেন, যাওয়ার পরে মোবাইলটা রিস্টার্ট দিয়ে দিবেন, রিস্টার্ট কিংবা কারোটা রিস্টার্ট লেখা থাকবে, যে পাওয়ার বাটন চাপ দিলে এই যে এখানে রিস্টার্ট আছে, এই যে এখানে রিস্টার্ট করে দেবেন। আবার কারোটা আপনার থাকে রিবুট লেখা থাকে, এখন যে সমস্ত নতুন নতুন মোবাইল আসছে বেশিরভাগই রিবুট লেখা থাকে, তো রিবুট করে দিবেন। আবার নতুন করে চালু হবে, দেখবেন আপনাদের প্লে স্টোরটা একদম আগের নতুন যেরকম ছিল এরকম থাকবে, তখন দেখবেন আপনারা যে কোনো জিনিস, যে কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করলে আর পিনিং দেখাবে না, ডাউনলোড হয়ে যাবে। তো আরেকটা জিনিস আপনারা মাথায় রাখবেন বন্ধুরা, যেটা হচ্ছে আপনারা কী করে, অনেকেই বিভিন্ন কিছু ডাউনলোড করে ফোন মেমোরিটা ফুল করে রাখে, অতএব এই দিকে আপনি একটু খেয়াল রাখবেন, কারণ ফোন মেমোরি ফুল হলেও অনেক সময় এই ধরনের পিনিং দেখায়, পেন্ডিং দেখায়, কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল হয় না, তো এগুলো আপনারা খেয়াল রাখবেন, ঠিক আছে। তো বন্ধুরা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, নতুন নতুন টিপস পেতে, নতুন নতুন অ্যান্ড্রয়েড ফোনের যে কোনো সমস্যা, তো আমাকে কমেন্ট করবেন যে কোন কোন সমস্যা আপনাদের মোবাইলে আছে, তো আমি চেষ্টা করবো আপনাদের মাঝে ভিডিও শেয়ার করার। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর যদি ভালো না হয় অবশ্যই একটা ডিসলাইক করবেন, আর অবশ্যই কমেন্ট করে আমাকে মতামত জানাবেন যে আসলে ভিডিওটি কেমন হয়েছে, আর আপনারা কোন ধরনের ভিডিও পছন্দ করেন কিংবা ভিডিও চান আমাকে অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্ত বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।